ভাটপাড়ায় তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি। ভাটপাড়া ৬ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সভাপতি চন্দন দাসকে লক্ষ্য করে গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও ডান হাতের আঙুলে গুলি লাগে তার। কে বা কারা এই ঘটনায় জড়িত তা বুঝে উঠতে পারছে না কেউ। ঘটনার তদন্তে রয়েছে ভাটপাড়া থানার পুলিশ। আমি অল্প জন্য বেঁচে গেছি, আমার হাতে লেগে দুটো বেঁচে গেছে। এখানে দেখতে পাচ্ছেন কত ব্লিডিং হচ্ছে, চেয়ার ফেলে পুরো রক্ত লেগে আছে। সবাই লক্ষ্য করে চালানো হচ্ছে, তারপরে পালিয়ে গেছে। হ্যাঁ, আমরা কাউকে খুঁজে পাই না, শুধু কুকুর চিৎকার করছিল দেখেছি। পরে এসে আমি এসে এটা দেখি আমার হাত থেকে রক্ত। আপনাকে ফোন করার কিছু উদ্দেশ্য ছিল? আপনি আমাকে ফোন করার উদ্দেশ্য ছিল কি? ওখানে একটা চিঠি ফেলা হয়, চিঠিতে একটা ধমকি দেওয়া হয় যে তুমি তুমি টাউনে আসতে চলেছো বা তুমি যুব সভাপতি নেতা হতে চলেছো, তোমাকে আমরা দেখে নেব। এইভাবে একটা আমাকে ধমকি দেওয়া হয়। আমি বর্তমানে ভাটপাড়া ৬ নম্বর ওয়ার্ডের যুব সভাপতি। কোন পদে যাচ্ছেন? আমি কোন পদে যাচ্ছি সেটা তো আমি বলতে পারবো না, সেটা উচ্চ নেতৃত্ব ঠিক করবে কাকে কি পদ দেওয়া উচিত। আর পদের চিন্তা করে আমরা কোনো পার্টি করি না, দল করি না। আমাদের একমাত্র উদ্দেশ্য, আমাকে অমিতদা যেটা বুঝিয়েছে যে মানুষের পাশে ২৪ ঘন্টা থাকতে, মানুষের জন্য কাজ করতে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এবার চিঠিতে একটা ধমকি দেওয়া হয়েছে যে তুমি নেতা হবে, তোমাকে দেখে নেবো। হিন্দি ভাষায় একটা গালাগালি দিয়ে আমাকে চিঠিটা দেখানো হয়েছে। এলাকা তো ব্যাপার হচ্ছে কি, প্রায় প্রায় লোকটা বিজেপি হয়ে গেছে। আস্তে আস্তে কিন্তু চন্দন মতন ছেলেকে পেয়েছি, পরিষ্কার ছবি, শিক্ষিত ছেলে, এবং আস্তে আস্তে এই সংগঠনটা আমাদের এখানে বেশ ভালো হয়ে গেছে। স্বাভাবিক, সামনে পৌরসভা নির্বাচন, এখন পৌরসভা নির্বাচন আছে। এখন ভাবছে ওরা দুষ্টিকে দিয়ে, গুন্ডাদেরকে দিয়ে ভয় দেখানো, নাকি যদি একটা যদি কিছু হয়ে যেত আজকালকে, তাহলে এলাকা হয়তো অনেকে হয়তো বসে যেত। এই হচ্ছে তাদের উদ্দেশ্য। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারীর রিপোর্ট, টাইমস বাংলা।